নাজিমা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে যখন বাচ্চারা বায়না করবে আইসক্রিম খাওয়ার, আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন একদম টেস্টি একটা ভ্যানিলা আইসক্রিম। আমি বানাচ্ছি আজকে ভ্যানিলা কাস্টার্ড আইসক্রিম। আসুন তাহলে দেখে নিন কীভাবে বানাই এই ভ্যানিলা আইসক্রিম। বানানোটা খুবই সহজ। দেখুন, আমি প্রথমে নিয়ে নিচ্ছি 500 গ্রাম দুধ। এটা প্যাকেটের দুধ, আপনারা যে কোনো দুধ নিতে পারেন, গরু দুধ বা প্যাকেটের দুধ। একটা পাত্রের মধ্যে আমি একটু অল্প দুধ নিয়ে নিচ্ছি। আমি নিয়েছি 200 গ্রাম চিনি, নিয়েছি ভ্যানিলা এসেন্স, যেহেতু এটা ভ্যানিলা আইসক্রিম হবে। নিয়েছি এখানে একটু ভ্যানিলা ফ্রুট কালার, নিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম। আপনাদের বাড়িতে যদি ফ্রেশ ক্রিম না থাকে, আপনারা বাড়িতে যে দুধ জাল দেওয়ার উপরে একটা সর পরে বা মালাই পরে, ওই মালাইটা 3-4 দিন তুলে রাখবেন, তাতেও হবে। নিয়েছি এখানে কাস্টার্ড পাউডার, ভ্যানিলা কাস্টার্ড, আপনারা চাইলে স্ট্রবেরি কাস্টার্ডটাও নিতে পারেন। যে দুধটা তুলে রেখেছিলাম, দুধের মধ্যে দিয়ে দেবো 3 চা চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার, দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবো যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। দেখুন, মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের মধ্যে দুধটা বসিয়ে দিয়েছি, দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। ফুটে যাওয়ার পর আরও 2-3 মিনিট ফুটিয়ে একটু ঘন করে নিয়েছি। দেখুন, এখন এর মধ্যে যে চিনিটা নিয়েছিলাম দিয়ে দিলাম, চিনিটা দেওয়ার পরেও একটু ফুটিয়ে নেব। দেখুন, ফুটে গেছে। এবার এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম ওটা আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো, কারণ কাস্টার্ড পাউডার তলায় বসে যায়। এইভাবে এক হাতে দিতে হবে আর এক হাতে নাড়তে হবে, নাহলে এর মধ্যে লাম্পস পড়ে যাবে। দেখুন, এটা দিয়েছি, দিয়ে এটা ফোটার সঙ্গে সঙ্গেই খুব ঘন হয়ে যায় দুধটা। দেখুন কত ঘন হয়ে গেছে, এটা ফুটে গেছে। এটা বেশিক্ষণ সময় লাগে না কাস্টার্ডটা দেওয়ার পর। আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু ভ্যানিলা আমি আইসক্রিমটা বানাবো, তাই ভ্যানিলা এসেন্সটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্রুট কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের যদি এটা না ভালো লাগে আপনারা সম্পূর্ণ স্কিপ করতে পারেন, শুধু দেখতে সুন্দর লাগার জন্যই এটা দেয়া। দেখুন, এটা মিশিয়ে নিয়েছি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এভাবে একটু মিশিয়ে নিয়ে এটা আমি আর একবার ফুটিয়ে নেব। এমনিতেই অনেক ঘন হয়ে গেছে, এখন যতটা ঘন দেখছেন ঠান্ডা করার পর এটা আরও ঘন হয়ে যাবে। দেখুন, এটা ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে এটা একদম নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নেব। নেওয়ার পর আরও 1 ঘন্টা নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব, ডিপ ফ্রিজে রাখবো না, নর্মাল ফ্রিজে রাখবো। রেখে 1 ঘন্টা পর বার করে এটা থেকে আমি মিক্স করব। দেখুন, ফ্রিজে রেখেছিলাম 1 ঘন্টা নর্মাল ফ্রিজে, কতটা ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন। আমি একটা মিক্সির জারের মধ্যে এটা নিয়ে নিচ্ছি। আপনাদের বাড়িতে যদি ইলেকট্রিক বিটার থাকে আপনারা সেটা দিয়ে বিট করতে পারেন। আমি মিক্সির জারের মধ্যে বিট করব, ইলেকট্রিক বিটার আমার নেই, কিন্তু এর মধ্যে বিট করলেও কিন্তু খুব সুন্দর হয়, এতে কোনো রকম ইলেকট্রিক বিটারের থেকে কম কিছু হয় না। দেখুন, এর মধ্যে নিয়ে নিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি আবারও বলছি, ফ্রেশ ক্রিম না থাকলে বাড়িতে দুধ ফোটানোর পর যে উপরে মালাইটা পরে সেটা 3-4 দিন রেখে সেটা দিলেও একই কাজ হবে ফ্রেশ ক্রিমের। দেখুন, দিয়ে আমি এটা 5-6 মিনিট সময় নিয়ে একটু মিক্স করে নেব। একটু সময় নিয়ে মিক্স করলে এর মধ্যে ক্রিমি টেক্সচারটা ভালো আসে। দেখুন, করে নিয়েছি এটা 5-6 মিনিট। আমি এই পাত্রের মধ্যে আইসক্রিমটা বসাচ্ছি, আমি এর মধ্যে ঢেলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর মধ্যে টেক্সচারটা কত সুন্দর এসেছে। ঢেলে নিলাম, আমি একটু দেখিয়ে দিচ্ছি, একদম ক্রিমি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এর মধ্যে আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, অ্যালমন্ড আর পেস্তা। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটটা দিতে পারেন বা টুটা ফুটাও দিতে পারেন। দিয়ে আমি এটা 6-7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। উপর থেকে একটা ফয়েল পেপার আমি বসিয়ে দিচ্ছি ভালো করে, যাতে এর মধ্যে উপর থেকে কোনো রকম বরফ না জমতে পারে। দেখুন, 6-7 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। বা খুব সুন্দর আইসক্রিমটা বসেছে, দেখুন, দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর হয়েছে আইসক্রিমটা। আমি এখন এটা সার্ভ করে নেব। দেখুন, খুব সুন্দর হয়েছে, একদম ক্রিমি টেক্সচার, দেখেই বোঝা যাচ্ছে খুব ভালো হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিতে লাইক করুন, যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি ছাড়বো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন, উপর থেকে একটু আমি টুটি ফুটি আর ড্রাই ফ্রুট দিয়ে সার্ভ করে নিচ্ছি,
খুব সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে আইসক্রিমটা তৈরি করবেন, দেখবেন খুব ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।